নুসরাতকে হত্যা করা হয়েছে, এখন ওরা সাজাচ্ছে হচ্ছে যে ও পাগল ছিল, এভাবে জন্য আত্মহত্যা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা পাগল মেয়ে কিভাবে ব্যবস্থাপনার মতো একটা ডিপার্টমেন্টে পড়তে পারে, পরীক্ষা দিতে পারে? পাগল হলে তো তার কলেজে পড়ার কথা না, এতদিন সংসার করার কথা না। যেহেতু সে সংসার করতেছে, পড়তেছে, এর মানে সে নিশ্চিন্তে পাগল না। বর্তমান যুগে 21 সেঞ্চুরিতে আইসা যৌতুকের মতো একটা প্রথার জন্য এভাবে একটা হত্যা, আমরা আসলে এটা সুষ্ঠু বিচার চাই। যাতে প্রধানমন্ত্রী, উনি তো জননেত্রী, উনি সবার মা, আমারও মা। ওনার তো শত কোটি হাজার কোটি ছেলে সন্তান আছে, আমার একটাই মেয়ে। ওনার কাছে আমার এই আবেদনটা আমি রাখলাম, আমার মেয়ের এই বিচারটা আমি চাই। আপনার হাজার হাজার মেয়ে আছে, আমার আর কোনো মেয়ে নাই। আমি আমি শুধু আমার মেয়ের বিচারটা চাই। আমি যে বিশ্বাস করছিলাম, আমি কারে বিশ্বাস করছিলাম? এ তদন্ত তো আপনারা আমার করিয়ে দিন না। আমার মেয়ে পাগল না, মানে পাগল হলে এতদিন যদি কিভাবে সংসার করলো? এই যে ওর একটা মেয়ে, মেয়ে নিয়ে অনেক চিন্তা করতো, কিভাবে বড় হবে, কিভাবে কি করবে। পরীক্ষাও দিয়েছে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া টেস্ট পরীক্ষাটা ওরা দিয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ করাইছি আমি, পরীক্ষাটা দেওয়ার আর সুযোগ দেয় নাই। আপনার মেয়ের বিচার হবে, আপনি স্বাক্ষর না দিলে আপনার মেয়ে লাশ দিব না, এটা বলে লাশ দেওয়ার কথা বলে স্বাক্ষর নিয়ে গেছে। আর ওইখানে যে দাফন করছে ওটা একটা ফুজুরও ডাকে নাই, ওরা অনেক কষ্ট করে জানাজা দিছে ওইখানে। জাহান মিম, ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। ওর বিয়ে হয়েছে আজকে 15 মাস হইতেছে গুণবতী রামপুরের শহীদুল্লাহর ছেলে মোহাম্মদুল্লাহ রিয়াদের সাথে। বিয়ের পর থেকে মানে ওরা বিভিন্নভাবে জিনিসপত্র তো চাপ দিত, সব কিছু দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য। আমরা বিয়ের শুরু থেকে ওরা সব কিছু দিছি, আপনার ঘরে পায় পানি এসে হইতে, এরপর কাপড় চোপড় সব। ওই দিন যেদিন মারছে আমাদের মেয়েকে, ওই দিন ও যে গেঞ্জি, পিঙ্ক কালার গেঞ্জিটা গায়ে দিয়েছিল, ওইটাও আমাদের দেওয়া ছিল। মানে ওরা কিচ্ছু দেওয়া বাকি ছিল না। আমরা যে স্বর্ণ গয়নাগুলো দিছিলাম, দেড় বড়ি স্বর্ণ গয়না দিছিলাম, ওগুলো বিয়ের পর দিন আমাদের মেয়ে দেখা নাই, ওগুলো বিক্রি করে ফেলছে। এরপরে কাবিনের থেকে যে ওরা 5 বড়ি স্বর্ণ দিয়েছিল, ওইগুলো 1 মাসের মাথায় বিক্রি করে ফেলছে। এবং এইভাবে মানে ওরে দেখাইতো না। আর ওর সাথে আমাদের মেয়ের সাথে কথা ছিল, ওর পড়াশোনার সামনে নেশা ছিল, ও পড়াশোনা করবে। ওই রিয়াদ, মোহাম্মদুল্লাহ রিয়াদের কথা দিয়েছে ওরে পড়ালেখা করাবে, পড়ালেখা না করে ওর টেস্ট পরীক্ষাটা দেওয়া শুধুমাত্র, ফাইনাল পরীক্ষা দিতে দেয় না। যার জন্য তখন থেকে ওর মানে মানসিক চাপের কারণে আর সংসারে বিভিন্ন সময় সারাক্ষণ টর্চার করতে এরা মেয়েটা একবার নিশ্চুপ হয়ে গেছে। ওই দিন ওর ওর শাশুড়ি, ওরা বলতেছে পাগল আছে, যদি পাগল হয় তাহলে ওর শাশুড়ি আগে শনিবারে কেন কীভাবে এখন নিয়ে গেলো? আমি বলতেছিলাম যে কীভাবে নিয়ে গেছে, কি শিকড় দিয়ে না রশি দিয়ে বাঁধে নিয়ে গেছে? তাহলে পাগল যেহেতু তোমরা নিলে কেন? আমরা তো আমাদের মেয়েরা বোঝা মনে করি নাই। ওর বাবা প্রতিবন্ধী ছিল, ইনকাম আর ইনকামের পথ ছিল না, ওর ভাই ছিল না। তারপরে আমরা সবাই মিলে আমাদের মেয়েকে খুব আদর যত্ন করে বড় করছি, আমরা তো আমাদের মেয়েকে বোঝা মনে করি নাই, আমরা তো কখনো ওদের বাড়িতে দিয়ে আসি নাই। তাহলে ওরা নিয়ে গেলো সুন্দরে, নিয়ে যাওয়ার পরে কেন এইভাবে হত্যা করলো? আর নাটকটা মানে এইভাবে সাজাইছে। ওর শ্বশুর আমাদেরকে ফোন করে 1:37 ফোন করছে, ফোন করে বলতেছে যে আমাদের মেয়ে অসুস্থ যাওয়ার জন্য। অথচ ও আপনার থানাতে যে ইয়াটা দিছে, লিখিত ইয়েটা দিছে, বলতেছে ও 1:40 ও মসজিদে ছিল, ও বাড়িতে ছিল না। তাহলে এটা কিভাবে সম্ভব হয়? এটার মধ্যে তো ক্লিয়ার হয় যে কেউ সাজানো। আর আপনার আমি যখন যখন আমাদের রেজাল করিম কনকাফতের পুলিশ রেজাল করে মনে গেছে, উনি আমার স্পষ্ট বুঝায় বলছে, দেখেন এভাবে মানে স্বাভাবিকভাবে যদি মৃত্যু হয় তাহলে পা গুলো থাকবে ছেঁড়ার উপরে ঝুলানো, এবং কি আপনার গায়ের কাপড়গুলো এভাবে পরিপাটি থাকবে না। একজন মানুষ যদি সে স্বেচ্ছায় যদি মৃত্যুবরণ করে, তারপরে আপনার মৃত্যু যখন চলে আসে কাছে, তখন সবাই চেষ্টা করে বাঁচার জন্য। তাহলে ওর পা ছিল একটা চেয়ারের উপরে, একটা ছিল চেয়ারের নিচে, তাহলে ও বাঁচার চেষ্টা করতো না? আর আপনার খেয়াল করে দেখেন ওর যে পাশে দিয়ে যেটা দিয়ে পাশে দিছে ওই গিটটা কোথায় ছিল? যদি স্বেচ্ছায় যদি মৃত্যুবরণ করতো তাহলে গিটটা ওখানে ছিল না। আর আমি নিজে দেখছি ওখানে, মানে আমরা এই সত্যিটুকু জানতে পারতাম না। ওরা তো প্রত্যেক জায়গাতে আপনার টাকা খাইয়ে দামা চাপা দিয়ে রাখছে বাঁচার জন্য। ওরা তখন ওই দিন আপনার মহিলা পুলিশ ছিল না, দেখি আমার ভিতরে ঢুকেছে, আমি স্পষ্ট সব দেখছি। মানে আমার মেয়েরা এমন আঘাত করছে, আমরা সাধারণত নিজে দেখি যারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে না, আত্মহত্যা করে, তাদের এখানে একটুখানি লাল দাগ পড়ে যায়। কিন্তু ওর এখানে এত ক্ষত ছিল, মানে মনে হয় যেন লোহার কোনো রড দিয়ে ওরে এইভাবে ছাপি মারছে একবারে, মানে এটা বোঝানোর মতো না। কেউ যদি দেখে তাহলে বুঝতে পারতো এভাবে আঘাত করছে। আর হাতগুলো যখন চাপি ধরছে, আপনার হাতগুলোর মধ্যে রক্ত জমে গেছে, কালো হয়ে গেছে। আমি ওই বারবার আপনার রেজাউল করিমকে বলতেছি, মানে হাতগুলো কেন এমন হলো, আমাদের মেয়ের হাত তো এরকম ছিল না, কি হাত কেন এরকম হয়ে গেছে? উনি বলতেছে আপনাকে পরে বলবো, আসেন। 5 মাসের একটা বাচ্চা,
ওরা কেমন জানোয়ার দেখেন, ওদের ছোট্ট একটা বাচ্চা এটার দিকে তাকায় না। এদের কিন্তু আগে থেকে প্ল্যান ছিল, আমরা বুঝতে পারি নাই কিভাবে, মানে এই ছোট বাচ্চা জন্ম থেকে মানে ওরে পিটার খাওয়াই তো, পিটার খাওয়া শিখে ফেলছে, ওরা মায়ের দুধ খাইতে দিত না, মায়ের দুধ না খাওয়াই এরা পিটার খাওয়াইতো, কারণ ওদের আগে থেকে প্ল্যান ছিল।